হ্যালো ফ্রেন্ড, আমি সুপ্রীতি, চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো দুবাইতে সবচেয়ে বড় উঁচু বিল্ডিং, যা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত। সেই বিল্ডিং এর নাম হলো ভুজ খালিফা। তোমরা বুঝতেই পারছো, আজকে আমি ভুজ খালিফা সম্বন্ধে তোমাদেরকে বলবো। এই ভুজ খালিফা উচ্চতা এতই বেশি যে যেটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং পৃথিবীর সবচেয়ে উঁচু বৃহত্তম। এবং এই ভুজ খালিফা উঠলে পুরো দুবাই শহরটাকে দেখা যায় একসাথে। এই ভুজ খালিফায় টোটাল 158 তলা আছে, এবং এই 158 তলার উপরে উঠলে তোমরা পুরো দুবাইটাকে দেখতে পাবে। আর এই ভুজ খালিফায় যে লাইটিং শো হয় এবং এত লাইট চলে, প্রত্যেক মাসে এটার বিল কত দিতে হয় জানেন? এটার বিল টোটাল 36 মিলিয়ন দিতে হয় প্রত্যেক মাসে। কিন্তু এই ভুজ খালিফায় সারা পৃথিবীর মানুষ আসে, এবং জায়গাটা এত সুন্দর, এখানে ওয়াটার শো হয়, খুবই সুন্দর। তো দেখতে থাকো ওয়াটার শোটা। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দুবাইতে গেলে এই এই জায়গাগুলো না গেলেই নয়, সেটা হলো এক হলো বুর্জ খলিফা, আর দুই হলো সাফারি, তিন হলো গোল্ডেন ভিলেজ, আর চারটা বলতে হবে, তোমরাও সবাই জানো, পৃথিবীর বিখ্যাত এক্সপো। 2020 এক্সপোটা শুরু হয় 2022। তো এই জন্য আমি তোমাদের সবাইকে বলবো যে যখনই দুবাই যাবে, তোমরা এই চারটে প্লেস কখনোই মিস করো না। এক হলো সাফারি, বুর্জ খলিফা, এক্সপো, আর একটা হলো বুর্জ খলিফার ওয়াটার শো। এগুলো কখনোই মিস করবে না। এবং জুমেরিও প্ল্যাম হাউসটাও খুব সুন্দর, ওটাও যাবে, ওটাও খুব সুন্দর। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা। আজকের জন্য টাটা। আমরা সবাই মিলে একসাথে ঘুরেছি, অনেক মজা করেছি, তাই দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। আর সময়ের কথা যদি বলতে চাই, যদি এক্সপোতে যাও সেদিন সকালে বেরিয়ে যাবে, সারা দিন এক্সপোতে টাইম চলে যাবে। এক্সপোতে ঘুরতে গেলে পুরো দিনটা লাগবে, আর সাফারি আর বুর্জ খলিফার জন্য ওয়ান ডে ঠিক আছে। জুমেরিও প্ল্যামের জন্য বিকালটা খুব সুন্দর, সেজন্য বলছি এই টাইমিংগুলো মেনটেন করবে। এবং তোমরা অন্তত 3 দিনের জন্য ট্যুর দেবে দুবাইতে, আরামসে সমস্ত প্লেস ঘুরতে পারবে। তো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমরা প্রচুর ঘুরেছি, প্রচুর মজা করেছি, তাই আমরাও চাই সবাই যেন আনন্দ সহকারে এই জায়গাগুলো যেতে পারে। তো আমার ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় কখন যেতে হবে, কোন টাইমে যেতে হবে। তো আজকের জন্য টাটা। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, এরকম সব তথ্য জানার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।